সংক্ষিপ্ত চারিত্রিক সনদপত্র নিতে হলে আপনার স্ত্রীর কাছে শুনতে হবে যে আপনি কেমন ভালো মানুষ, আপনি কোন ধরনের বুজুর্গানে দিন, এটা শুনতে হবে আপনার স্ত্রীর কাছ থেকে। আমাদের বাংলাদেশের নাম করা বক্তা মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক। আপনাদের কুষ্কালে একসময় মানুষ কান্দাই গেছে, আমি তার এলাকায় গিয়েছি, তার বাড়িতে গিয়েছি, তার স্পেশাল রুমে গিয়েছি এবং তার এলাকার মানুষের কাছে যে তথ্য আমি পেয়েছি হতবাক। কারা মানুষ দেখতে পায় না, বউকে ডাকতে আসতে আসতে একটু ধারে কাছে আসার পরে এবার আগে হাতে চুল পেঁচাই দেবে, চুলে পেঁচাইয়ে সর পিটান পেটে গিয়েছে, তারপর এরকম প্রমাণ আছে। ভাষাটাও একটু খারাপ হয়ে গেল, রাগের মাথায় বলি পারলাম এবং সেলিব্রি একটা মানুষের পর্যায়ে যায়নি। তাহলে দুনিয়াব্যাপী মানুষ কান্দালাম, অস করালাম আমি আব্দুল মান্নান, আর আমার বড় যদি গরু পিটান পিটালাম কিসের আজ আমার? এই জন্য স্ত্রীর কাছ থেকে যদি আমরা সার্টিফিকেট নিতে পারি যে আমি আব্দুল মান্নান কেমন, মালান আলতাফ কেমন, মালানা সাইর রহমান কেমন, যদি এটা স্ত্রী সার্টিফাই করে ওটাই হবে সবচেয়ে বড় চারিত্রিক সনদপত্র। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে আমার খাস নসিহাত, সন্তান ছেলেমেয়ের স্ত্রীর প্রতি সদয় হন, তাদের প্রতি অনেক সদয় আপনাকে হতে হবে। হযরত ওমরের কাছে একটা লোক যাচ্ছিল তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করার জন্য, যে তার স্ত্রী অনেক দুর্ব্যবহার করে, তার স্ত্রী অনেক বেশি কথা বলে। এই জন্য হযরত ওমর রাগী মানুষ, খলিফাতুল মুসলিমিন, তার কাছে যাচ্ছে নালিশ করতে। এখন নালিশ করতে যে যখন তার বাড়ির কাছে গেছে, এমন সময় দেখে যে হযরত ওমরের স্ত্রী হযরত ওমরের উপরে অনেক বকাবকি করছে, বকাবকি করছে যে কোনো কারণে হযরত ওমর চুপ করে শুনছে, কোনো জবাব দিলেন না। তা তিনি নালিশ না করে ফিরে গেলেন। এবারে একদিন এসে বলছেন যে হে আমিরুল মুমিনীন, আপনার কাছে এসেছিলাম নালিশ করার জন্য, আমার বর বৃদ্ধে কিন্তু আমি ফিরে গিয়েছিলাম। কেন ফিরে গিয়েছিলে? তো ফিরে গেলাম এই জন্য দেখলাম যে আপনার স্ত্রী আপনার উপরে বকাবকি করছে, তো আপনি যে স্ত্রী শাসন করতে পারেন না, তো আমার স্ত্রী আপনি কি কথা বলবেন? তো বলছে দেখো, আমার স্ত্রী আমার কাপড় পরিষ্কার করে দেয়, আমার স্ত্রী আমার ভাত রান্না করে দেয়, আমার স্ত্রী আমার ছেলেমেয়ের কাপড় পরিষ্কার করে, ছেলেমেয়ের লালন পালন করে, আমি বাড়িতে সময় দিতে পারি না। তাহলে সেই স্ত্রী আমাকে দুটো কথা বলে, আমি কেন ধৈর্য ধারণ করব না? আমাকে ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে। আমি আপনাকে এই জন্য বলবো, আপনি আপনার স্ত্রীর ব্যাপারে সদয় হন, অযথা খারাপ ব্যবহার করবেন না। মা বোনদের কথাই বলবো যে স্বামী হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম, স্বামী হচ্ছে জাহান্নামে যাওয়ার মাধ্যম। আল্লাহ রাসূল বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, যদি কোনো স্ত্রী মারা যায়, ওয়াজাউজু আনহা রাযিন, স্ত্রী মারা গেছে এমত অবস্থায় তার স্বামী তারপরে খুশি। আল্লাহ রাসূলের কথা, স্ত্রী মারা গেছে ওই মৃত স্ত্রীর পরে স্বামী খুশি। যেমন করে মারানা আমানুল নবী ইসমাইল মাদার স্ত্রী মারা গেল, আমি মারানা জাহাঙ্গীর ওই মাহফিল করে আসছিলাম বগুড়া থেকে একই গাড়িতে। আমরা যখন নাটোর পার হয়ে আসছি দাসুরিয়ার কাছাকাছি, শুনলাম মালানা আমানুল্লাহ মাদার স্ত্রী মারা গেছে। আমরা ওখান থেকে আবার ফিরে গেলাম রাজশাহীতে, ফিরে যেয়ে মালানা আমানুল্লাহ মাদারির স্ত্রীর জানা যায়। যখন মোতামিরে জামাত মাদ্রাসার কেন্দ্রীয় মসজিদের সামনে মরহুমার ওই লাশ রেখে আমানুল্লাহ মাদানী বক্তব্য দিচ্ছে, আমির জামাত জানাজা সালাত পড়াবে, আমানুল্লাহ মাদানী তার চোখে পানি মুছতে মুছতে সিল্লে বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার এই মৃত স্ত্রীর পরে আমি শতভাগ খুশি। দীর্ঘ 28 বছর দাম্পত্য জীবনে আমার স্ত্রীকে কোনোদিন আমি গালি দেওয়ার সুযোগ পাইনি, আমার স্ত্রীকে কোনোদিন মারার সুযোগ আমি পাইনি। আমি দাওয়াতি কাজে বাংলাদেশের বাইরে এবং ভিতরে বহু জায়গায় বহু রাত যাপন করেছি, দিনের পর দিন কাটিয়েছি, একটি দিন কোনোদিন আমার স্ত্রী আমার সাথে মুখ কালো করে কথা বলেনি, আমাকে হাসি মুখে কথা বলে সবসময় সাহস জুগিয়েছে, আমাকে অনুপ্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে, এই কথা বলে আমানুল্লাহ মাদানী চোখের পানি ফেলেছিলেন। এভাবে যদি কেউ স্বামী দাঁড়িয়ে তার স্ত্রীর ব্যাপারে বলতে পারে যে আল্লাহ আমি আমার স্ত্রীর ব্যাপারে শতভাগ খুশি,
আল্লাহ রসুল খোশখবরি দিয়েছেন, হে মা হে বোন, ফাদখালাতিল জান্নাহ, ওই স্ত্রী মারা গেল মানে, ওই স্ত্রী কবরে গেল মানে, ওই স্ত্রী মৃত্যুবরণ করলো মানে, ও জান্নাতে প্রবেশ করলো। তাহলে স্ত্রীকে কত বড়, ভালো স্বভাবের হতে হবে, উত্তম আচরণের হতে হবে।